এরপরে প্রশ্ন, আমাদের গ্রামের মসজিদে দ্বিতীয় তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে, এরপর ইসলাম কি বলে? মসজিদে মহিলাদের নামাজের বিধান কি? মসজিদে কোনো মহিলা প্রধান অবস্থা চলে আসলে করণীয় কি? ভাইরা আমার, মহিলারা বাসায় নামাজ পড়বে, তাদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। হাদিসে আসছে, অবয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম, বেশি সওয়াবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়তে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য তোমার বাসায় নামাজ পড়া বেটার, এখানে পড়ে যে সওয়াব পাবা ওখানে পড়লে তোমাকে আল্লাহ সওয়াব আরও বেশি দিবেন। হ্যাঁ, মহিলারা মসজিদে যদি দ্বীনী শিক্ষার কোনো আয়োজন থাকে, কোরআন শিক্ষার আয়োজন থাকে, দ্বীনী শিক্ষার আয়োজন থাকে, তারা শেখার উদ্দেশ্যে আসবে, কিন্তু নামাজের উদ্দেশ্যে আসবে না। শেখার উদ্দেশ্যে আসলো, নামাজের রক্ত হলো, নামাজ পড়বে, হতে পারে, তবে এর মানে এই না যে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখাই যাবে না। বরং বাজারে, আপনার বাস স্টেশনে, তারপরে পাবলিক প্লেসে, ফেরিঘাটে, এই জাতীয় মার্কেটে, এই জাতীয় জায়গাগুলোতে অবশ্যই মহিলাদের নামাজের জায়গা রাখতে হবে। কারণ সেখানে মহিলারা ডাক্তার দেখাইতে যাবে, চিকিৎসা যাবে, প্রয়োজনে যাবে, সফরে যাওয়ার সময় নামাজের রক্ত হবে, তাদের নামাজ পড়া লাগবে না? অতএব অবশ্যই রাখবে, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকতে হবে। হাদিসের এই নির্দেশটাও আমাদের মাথায় রাখতে হবে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু আমভাবে মসজিদে নামাজের জন্য তাদেরকে ডাকবেন না, হালাকা হবে, কোরআন শিক্ষার আসর হবে, তারা বিভিন্ন ভালো ভালো কাজ করবেন, মসজিদ থেকে শিখবেন, ইলিম অর্জন করবেন, সেটা হতে পারে, সেটাও শর্ত সাপেক্ষে, ঘর সংসারের সব কাজকাম করে। আজকাল অনেক মহিলা আছে তালিমের নাম দিয়ে বাহিরে টোটো করে ঘুরে ঘুরে সংসারেরও খবর নেয়, পোলাপানেরও খবর নেয়। এত জোরে ঠিক বলছেন, আপনাদের এলাকায় ঝামেলা আছে নাকি? এই জন্য বলি এত জোরে ঠিক বলছে ভাই। এর মানে আবার এটা না যে মহিলাদেরকে আপনারা শিখতে দিবেন না, জি না, তারা দিন শিখবে না, তারা ইসলাম প্রচার করবে না, 100 বার করবে, আপনি একলা করবেন তারাও করবে। আল্লাহ কোরআনে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ, ইমানদার পুরুষ ইমানদার নারী একে অন্যের পরিপূরক, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা উভয়ে, দেখেন আল্লাহ উভয়ের কথা বলছে, ইমানদার নারী পুরুষ উভয়ে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। শুধু আপনি একটা দাওয়াতি কাজ করবেন তা না, তারা দাওয়াতি কাজ করবে, কিন্তু তারা নারী হওয়ার কারণে তাদের সেফটির জন্য, সামাজিক বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটা মেনে তারপরে তাদেরকে দাওয়াতি কাজ করতে বলেছে। অতএব নারীরা সংসারের কাজ করে স্বামীর অনুমতি নিয়ে, বাবা অভিভাবক থাকলে তার, গার্ডিয়ান থাকলে তার অনুমতি নিয়ে, তারপর তারা বাহিরে দাওয়াতি কাজ করবেন, সেটাও সফরের দূরত্বে যেতে পারবেন না, সফরের দূরত্বে যেতে হলে তার সাথে মাহরাম থাকতে, হজে পর্যন্ত যাওয়া জায়েজ নয়, ওমরা পর্যন্ত যাওয়া জায়েজ নয় মাহরাম ছাড়া। তাহলে কিসের আপনার দিন প্রচারের উদ্দেশ্যে এক জেলাতে আরেক জেলা চলে যাবেন মাহরাম ছাড়া? এটা কিন্তু জায়েজ নয়, টাটকা হারাম। কথা কি বুঝাতে পারছি? অনেক বোনরা আমাদের আছে না বুঝে জোশের কারণে এসব কাজ করেন, জোশের নাম দিন না, ইসলাম পরিপূর্ণ হলো এই কোরআন এবং হাদিসকে ফলো করার নাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব তারা যদি নিজেরা তালিম করেন, কোরআন হাদিস শেখান, কোনো অসুবিধা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে এই জাতীয় তালিমগুলো ভালো বিদগ্ধ বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধান থাকা দরকার, তাহলে ভালো হয়, তা নাহলে এগুলো অনেক সময় ফেতনা পরিণত হয়। মহিলাদের মধ্যে অনেকে আছে, পুরুষদের মধ্যেও আছে, যে এক লাইন জানলে তিন লাইন বলে, কোরআন হাদিসের নামে বাড়ায় বাড়ায়ও বলে, এগুলো বললে কিন্তু সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে। এই জন্য তালিম করবেন মন গড়া না, আর সংসার ছেড়ে দিয়ে না, লাগামহীন না, সব কিছু ঠিকঠাক রেখে, অনুমতি সাপেক্ষে, আবার ফেতনা যেন না হয় সেদিকটা খেয়াল রেখে, তার আপনার আল্লাহর জন্য আল্লাহ এটা ফরজ আইন করে না, এটা আপনার জন্য নফল। ফরজ আইন হলো আপনার জায়গায় বসে আপনার পরিবারকে, ছেলে মেয়েকে সৎ কাজের নির্দেশ দিবেন।